বায়ু দূষণের বাংলাদেশের যে অবস্থা সেটি শুধুমাত্র যে রাজধানী কেন্দ্রিক দূষণ পরিলক্ষিত হচ্ছে এখন তা না, আন্তর্জাতিক যে র্যাঙ্কিং গুলো আমরা দেখি এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা আমরা যারা গবেষণা করছি আমরাও ঢাকার বাইরের অন্যান্য জেলা শহরগুলো বা বিভাগীয় শহরগুলোতে একই রকমের বায়ুর মান লক্ষ্য করছি, যেটি আন্তর্জাতিক মানদণ্ডে তো বটেই, বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর যে নির্ধারিত মানমাত্রা রয়েছে তা 2 থেকে 2.5 গুণ বেশি দূষণ পরিলক্ষিত হয়। এখন এটির ইতিহাসটা অনেক লম্বা, অর্থাৎ সেই 90 সালের পর থেকেই ঢাকা সহ সারা বাংলাদেশে বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল এবং 2000 সালের দিকে যখন এটি একটি অসহনীয় অবস্থায় চলে যায় তখন কয়েকটি ইন্টারভেনশন নেওয়া হয়েছিল বায়ু দূষণ কমানোর জন্য, যেমন লেডেড ফুয়েল বন্ধ করা হয়েছিল, টু স্ট্রোক থ্রি হুইলার বন্ধ করা হয়েছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বায়ু দূষণের কারণগুলো কি কি, এক এক সময় এক একটা উৎস থেকে বায়ু দূষণ বেশি পরিলক্ষিত হয়, কখনো ইটের ভাটা থেকে, কখনো যানবাহন থেকে, আর বর্তমানে যে বায়ু দূষণের উৎসটি সবচেয়ে বেশি নজর কাটছে সেটি হলো অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত এবং সমন্বয়হীন ভাবে নির্মাণ কাজ। তো এই কারণগুলো আমরা চিহ্নিত করতে পারলেও এগুলো বন্ধ করতে না পারার কারণেই আসলে বায়ু দূষণটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এটির কারণে আজকে বছরে প্রায় 1,50,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করছে, যা আপনারা জানেন যে কোভিড কালীন মৃত্যুরও প্রায় 5 থেকে 7 গুণ বেশি এক বছরে। তো বায়ু দূষণের কারণগুলো একটি একটি করে যদি আমরা নিরূপণ যেভাবে করেছি একইভাবে যদি নির্মূল করতে পারতাম তাহলে বায়ু দূষণটা অনেকটা কমতো। উদাহরণ হিসেবে বলা যায় যে 2019 সালে ইটের ভাটাগুলোর দূষণ নিয়ে মহামান্য হাইকোর্টের রায়ের পর পরিবেশ অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেকগুলো এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি নিয়েছিল, ফিটনেস বিন গাড়িগুলোর বিরুদ্ধে এনফোর্সমেন্ট আমরা লক্ষ্য করেছিলাম কিছু সময়, তখন কিন্তু বায়ুর মান উন্নত হয়েছিল, পরবর্তীতে আবার পূর্বের অবস্থা গেছে। এবং এই যে এখন নভেম্বর মাস শুরু হলো, আমরা জানি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 4 মাসে শুষ্কতম মাস হিসেবে চিহ্নিত এবং সবচেয়ে বেশি বায়ু দূষণ, অর্থাৎ প্রায় 60% বায়ু দূষণ এই সময় হয়ে থাকে, ফলে বারবার করে আমরা একই চক্রে থাকছি। বায়ু দূষণ বর্ষাকালে বৃষ্টির ওয়াশিং ইফেক্টের কারণে কিছুটা কম অনুভূত হলেও তখন কিন্তু বায়ু দূষণের সৃষ্টি কম হয় না খুব একটা, অর্থাৎ অনুভূত কম হয় বৃষ্টির কারণে, আর শুষ্ক মৌসুমে বৃষ্টি না থাকার কারণে এটি বেশি অনুভূত হয়, আবার নির্মাণ কাজের পরিমাণও তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। এই বিষয়টি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা এটি কাগজে কলমে বেশি আলোচনা করলেও ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন সেখানে শিল্প মন্ত্রণালয় নির্মাণ কাজ সংশ্লিষ্ট যে সিটি কর্পোরেশন অনুমোদন দিয়ে থাকে কিংবা যেই মন্ত্রণালয়ের আন্ডারে সেই প্রকল্পটি আছে তারা, এবং সর্বোপরি এখানে যেহেতু একটা সুপারিয়ার বডি গাইডিং বডি আছে পরিবেশ অধিদপ্তর, তারা এটিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অবশ্য আইন প্রয়োগকারী সংস্থাও যেহেতু আইনে দূষণ করা নিষিদ্ধ আছে তারা এটিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে চিহ্নিত হয়। সে কারণে পরিবেশ অধিদপ্তর অন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা ঠিক মতো বায়ু দূষণ কিংবা শব্দ দূষণ কিংবা পানি দূষণ এগুলো দেখভাল করছে কিনা সেটা তাদের উপরে বর্তায় এবং তাদের সফলতার উপরে পরিবেশ দূষণ অনেকটা নির্ভর করে যে কতটুকু কমবে বা কতটুকু বাড়বে।